होमिओ हेल्थ केयर सेंटर होमिओपैथी चिकित्सा आधुनिक और गवेषणाधर्मी प्रतिष्ठान। सुप्रिय दर्शक अस्सलाम वालेकुम, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস আলী ডালিম, হোমি হেলথ কেয়ার সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। দর্শক, ইতিপূর্বে যৌন বিষয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন মিডিয়াতে আমরা আপনাদের জ্ঞাতার্থে বেশ কিছু ভিডিও আপলোড দিয়েছি। সেখানে আপনারা অসংখ্য ইনবক্স, কমেন্টস এবং শেয়ার করে আমাদের সাথেই ছিলেন। সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকেও আমাদের ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমাদের পূর্বের ভিডিওতে আপনারা অসংখ্য ইনবক্স করে বা প্রশ্ন করে জানতে চেয়েছেন যৌন বিষয়ে নানা দিক। প্রিয় দর্শক, সেই সকল প্রশ্ন থেকে বাছাই করে বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের আলোচনা। দর্শক, সবথেকে বেশি যে প্রশ্নটি আপনারা আমাদের কাছে করেছেন তা হচ্ছে দ্রুত বীর্যপাত। দর্শক, দ্রুত বীর্যপাত এটি একটি কমন যৌন সমস্যা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রতি তিনজন পুরুষের মধ্যে একজন পুরুষ এ রোগে আক্রান্ত। একজন পুরুষ যৌন সঙ্গমকালে স্ত্রীজনিতে পুরুষাঙ্গ প্রবেশের পূর্বেই অথবা প্রবেশের সঙ্গে সঙ্গেই যদি বীর্যপাত হয়ে থাকে তাকেই আমরা দ্রুত বীর্যপাত বলে থাকি। দর্শক, দ্রুত বীর্যপাতের অনেকগুলি কারণ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য শারীরিক ও মানসিক। শারীরিক কারণের মধ্যে রয়েছে যেমন বিভিন্ন প্রকার হরমোনাল ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ বা ইউরোলজিক্যাল ডিজিজের কারণেও এ ধরনের রোগ হতে পারে। শারীরিক সমস্যা ছাড়াও সাইকোটিক বা সাইকোলজিক্যাল কারণেও এ ধরনের রোগ হতে পারে। দর্শক, যদিও এটি একটি পুরুষের সমস্যা, পুরুষের সাথে জড়িয়ে আছে একটি পরিবার, এই পরিবারে এই পুরুষটিকে নিয়ে এই রোগ সম্পর্কে আলোচনা সমালোচনা আমরা যাই করি না কেন, তা এই রোগীর জন্য হয়ে থাকে এক ভয়াবহ আলোচনা। তাই পারিবারিক আলোচনা নাই, সমালোচনা নাই, প্রয়োজন একজন অভিজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে সুচিকিৎসা নেওয়া। দর্শক, চিকিৎসার ক্ষেত্রে আমরা অনেকটা ঔষধের প্রতি নির্ভরশীল হয়ে পড়ি, এটা একেবারেই এই রোগের জন্য ঠিক নাই। এর পাশাপাশি এ ধরনের রোগীদের ক্ষেত্রে সবথেকে যে জিনিসটি বেশি প্রয়োজন তা হচ্ছে তার পার্টনার বা সহধর্মিনীর একান্ত মানসিক সহযোগিতা। দর্শক, এ বিষয়ে হতাশা নাই, আপনার নিকটস্থ অভিজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে চিকিৎসা নিলে অবশ্যই আপনি সুস্থ সবল জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এরপরে যে প্রশ্নটি আমাদের কাছে রয়েছে তা হচ্ছে পুরুষের পুরুষাঙ্গ লম্বা ও মোটা করতে চাওয়া। দর্শক, আমাদের কাছে এ ধরনের কোনো ঔষধ নাই, পৃথিবীর কোথাও এ ধরনের ঔষধ আছে কি না তা আমাদের জানাও নাই, আমরা তো বিশ্বাসও করি না। যদিও প্রতিদিন প্রতিনিয়ত চটকদারি বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অসংখ্য মানুষ প্রতিদিনই প্রতারিত হচ্ছে। দর্শক, যেনারা পুরুষাঙ্গ মোটা ও লম্বা করতে চান তেনাদের উদ্দেশ্যে বলবো, রাষ্ট্রগতভাবে বা বংশগতভাবে এক এক পুরুষের পুরুষাঙ্গ এক এক সাইজ হয়ে থাকে, ইচ্ছা করলেই ঔষধ দ্বারা যেমন পরিবর্তন করা যায় না, তবে হ্যাঁ, যদি আপনার লিঙ্গ পূর্বে লম্বা ছিল আঘাতজনিত কারণে, হস্তমৈথুনজনিত কারণে বা বিভিন্ন কারণে এখন তা ছোট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনি আপনার নিকটস্থ অভিজ্ঞ ডাক্তারের কাছে যেয়ে এ ব্যাপারে চিকিৎসা নিলে অবশ্যই তা আবার পূর্বের ন্যায় ঠিক হবে ইনশাআল্লাহ। দর্শক, এরপর যে প্রশ্নটি আমাদের কাছে রয়েছে তা হচ্ছে যৌন রোগ আসলেই কি স্থায়ীভাবে ভালো হয়? যে দর্শক, অবশ্যই এটি একটি নিরাময়যোগ্য রোগ। আপনি আপনার নিকটস্থ অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণপূর্ণ হয়ে আপনি আপনার রোগ বিষয়ে ডাক্তার সাহেবকে বলে এর চিকিৎসা
নিলে অবশ্যই আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ। দর্শক, এরপর যে প্রশ্নটি আমাদের কাছে রয়েছে তা হচ্ছে অনলাইন বা মেসেঞ্জারে চিকিৎসা নিতে চাও। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা অনলাইন বা মেসেঞ্জারে গোপনে লজ্জায় আমাদের কাছে চিকিৎসা নিতে চাচ্ছেন, এটা অবশ্যই একটা অসঠিক চিন্তাভাবনা। তাই লজ্জা বা ভয় নাই, আপনি কেন এই ধরনের চিকিৎসা নেবেন? আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার রোগ সম্পর্কে বলে ডাক্তার সাহেব আপনার রোগ ইতিহাস নিয়ে যদি চিকিৎসা দেয় সেটাই হবে আপনার জন্য সুচিকিৎসা। যদিও প্রতিদিন এই ধরনের অনলাইনে বিভিন্ন চিকিৎসক চিকিৎসা দিয়ে থাকে, তবে আমি বলবো নিঃসন্দেহে আপনি প্রতারিত হচ্ছেন। এ ধরনের চিকিৎসা ব্যবস্থায় আপনি প্রতারিত হবেন নিশ্চয়ই। তাই আপনাদের উদ্দেশ্যে বলি, অনলাইন বা মেসেঞ্জারে চিকিৎসা ব্যবস্থা নাই, লোকশ্রুতি নাই, আর 10টি রোগের মতো এটিও একটি রোগ। তাই আপনার নিকটস্থ অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার রোগ সম্পর্কে বলে এর চিকিৎসা নিলে আপনি অবশ্যই সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমাদের চেম্বারে যখন কোনো রোগী আসে, সেই রোগীদের আমরা প্রথমে তার রোগ ইতিহাস, তার বংশ ইতিহাস, শারীরিক ও মানসিক সহ বিভিন্ন বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জেনে তার জন্য আমরা ঔষধ সিলেকশন করে থাকি। কারণ হোমিওপ্যাথি শুধু রোগ নাই, রোগীর চিকিৎসা করে থাকে। অতএব অনলাইনে চিকিৎসা ব্যবস্থা থেকে বিরত থেকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেন। আমি একজন চিকিৎসক হিসাবে আপনাদের এই সঠিক পরামর্শটি দিতে চাই। দর্শক, যৌন বিষয়ে আরও কিছু জানতে চাইলে আমাদেরকে কমেন্টস করুন, ইনবক্স করুন, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। কারণ আপনার একটি শেয়ার হতে পারে একজন মানুষের অনেক বেশি উপকারের কারণ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।